সো এটাই হচ্ছে ল্যাব বিল্ডিং, এখান থেকেই বের হলাম। বেশ বড় বিল্ডিং, এই ল্যাব বিল্ডিংটা দিয়েই কত দেশের ছেলে মেয়েরা যে পিএইচডি ডিগ্রি বা মাস্টার্স ডিগ্রি নিয়ে গেল তার কোনো কুলকিনারা নেই। একটা বিল্ডিংয়ে অনেকগুলো ল্যাবরেটরি আছে, অনেক প্রফেসর এবং অনেক ডিপার্টমেন্ট, এখানে প্রায় তিনটা ডিপার্টমেন্ট আছে আমার জানা মতে। তিনটা ডিপার্টমেন্টের অনেকগুলো প্রফেসর এখানে গবেষণা করে এবং সবারই বেশ প্রোফাইল ভালো। এটা হচ্ছে আমার অফিস বিল্ডিং বা একাডেমিক বিল্ডিং, অনেক বড়, ক্যামেরাতে আসতেছে না, রাইট? খুবই বড় একটা বিল্ডিং, আপনাদেরকে অন্যভাবেও দেখানো যায়, আমি সামনে দিয়েও হয়তো দেখাবো, এখান দিয়ে একটু দেখাই দিলাম। এখানটাতে বলতে পারেন স্মোকিং জোন, এখানটাতে হচ্ছে সাইকেল রাখা যায়, দেখেন সাইকেল রাখা যায় এবং কার রাখার জন্য পুরো ক্যাম্পাসেই পার্কিং করা আছে, দেখেন এখানেও কার রাখা যায়, তো পুরো ক্যাম্পাসেই মোটামুটি কার পার্কিং করা আছে। সো কার রাখার জন্য এরা অলওয়েজ ফ্যাসিলিটিস দিয়েই থাকে, কারণ এই দেশের মানুষের প্রচুর কার। এখন ইউনিভার্সিটির সামনে যাব, এখন মানে ইউনিভার্সিটির সামনে বলি, আমার অফিস বিল্ডিং এর সামনে ল্যাব বিল্ডিং দিয়ে ক্যাম্পাসের ভিউটা একটু দেখাই। এটা হচ্ছে জাস্ট একটু পার্ট আর কি, ক্যাম্পাস তো অনেক বড়, জাস্ট আমার অফিস বিল্ডিং এর বা একাডেমিক বিল্ডিং এর সামনের পার্ট। ও পাশেরটা একটা রিসার্চ সেন্টার, ওটা আপনারা দেখতে পারবেন, ওখানে নর্মালি কিছু হাই টেকনোলজির ইনস্ট্রুমেন্ট আছে, মাঝে মধ্যে আমরা ওখানে ইউজ করি। আরও একটা রিসার্চ সেন্টার আমাদের আছে, এটা দেখেন সামনের দিক দিয়ে একাডেমিক বিল্ডিং বলতে পারেন। যদি এভাবে ধরা হয় তাহলে দেখেন এটা কিছুটা আসবে, পুরাটা হয়তো না। এনিওয়েস, ওকে, দূর থেকে নিলে কেমন হয় একটু দেখেন, দূর থেকে দেখানোর চেষ্টা করি যে দূর থেকে নিলে বিল্ডিংটা কত বড় আপনারা দেখতে পাবেন। এবং এটা শুধু একটা সাইড, সামনের সাইড দিয়ে এটা যদি গোল করে রাউন্ড করে ঘোরা হয় তাহলে কিন্তু অনেক বড় হবে। সো এখানেই মনে করেন যে প্রত্যেকটা ফ্লোরেই মনে করেন একটা ডিপার্টমেন্ট কভার করে একাডেমিক ক্লাসগুলোর, সো বুঝতেই পারছেন একটা একটা ফ্লোর কত বড়। চলুন আমি এখন অফিসেই যাব, সো অফিসে যাওয়ার সময় আপনাদেরকেও একটু দেখাই দিলাম। ভিতরে চলে আসলাম, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, বসার জন্য অনেক জায়গা করা আছে, দেখেন স্টুডেন্টদের আড্ডা দেওয়ার জন্য। তো এটা হচ্ছে আমার লিফট, এখন আমি পাঁচতলাতে যাব, যেহেতু পাঁচতলাটাই আপনাদেরকে দেখাবো, অন্য গুলাতে যেহেতু এখন যাব না, অন্যগুলো দেখানো হয়তো সম্ভব না, অন্যগুলাতে অন্য একদিন দেখাবো আর কি। চলে আসলাম ফাইভ ফ্লোর, এটা হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের নাম, কলেজ অ্যান্ড বায়োটেকনোলজি অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস। এনিওয়েজ, জানালা দিয়ে ভিউটা কেমন হয় চলেন আপনাদেরকে একটু দেখাই। এখন জানালা দিয়ে ভিউটা হলে আপনারা এমন দেখতে পাবেন এবং আরো সুন্দর করে হয়তো দেখা যেতে পারে, চলুন আমি একটু ঘুরিয়ে দেখাই। এখানে বসার জন্য কিছু চেয়ার টেবিল এবং পড়াশোনা করার জন্য মিলবে বা এমনি গল্প করার জন্য চেয়ার টেবিল, এগুলো নর্মালি কেউই বসে না, ম্যাক্সিমামই ফাঁকা থাকে। এখান দিয়েও আপনার এটা খুবই ভালো, এখান দিয়ে ভিউটা বেশ সুন্দর, রাইট? দেখতে পারেন তো পুরো ক্যাম্পাসের বিল্ডিংগুলো এখান থেকে অনেকগুলো দেখা যায় এবং পুরাটাই দেখা যায় না, এই সাইডেরগুলোই দেখা যায় মেনলি। আবার এখান দিয়ে দেখেন এটা রংধনু, একবার আমি আমার ভিডিওতে দেখিয়েছিলাম শুধু রংধনু, এখানে আমি ম্যাক্সিমাম টাইম মাঝে মধ্যে বসে বা
চা খাওয়া যায় বা কফি খাওয়া যায়। এনিওয়েজ চলুন এখন আমার অফিসে চলে যাওয়া যাক, অনেক কাজ আছে, একটু কাজ কাম তো করাই লাগবে। এগুলা ক্লাসরুম, এখন করোনার কারণে সবগুলা লক। এটা হচ্ছে আমার অফিস রুম। এনিওয়েজ আপনাদের কোনো এটা দিয়ে নিচ বা উপরটা দেখা যায়, পাঁচতলার থেকে নিচের অংশ মনে করেন যে আপনি যদি এভাবে দেখেন। ওখানে আগে একটা সময় ক্যান্টিন ছিল, এখানে এটা দিয়ে রাখা হয়েছে যাতে উপরের থেকে কিছু পড়লে যাতে এখানে আটকা পড়ে যায়, মোর সিকিউরিটি। এবং যদি সাততলা দেখেন, এটা নর্মালি আটতলার মতো দেখেন, উপরের অংশটা তারা স্ট্রাকচারটা এভাবেই ডিজাইন করছে, যেটা দেখতে বেশ সুন্দর, আমার কাছে খুবই সুন্দর মনে হয়। এবং আদার্স এখানে সিঁড়িও আছে, লিফটের ব্যবস্থাও আছে। সো এই হচ্ছে ওভারঅল বলতে পারেন। এনিওয়েজ